আপনারা জানেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে নিয়োগ বিজ্ঞপ্তির নাম হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 10। এখানে দুইটি পদে জনবল নিয়োগ করা হবে, মোট 202টি পদে জনবল নিয়োগ করা হবে। এখানে দুইটি পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার প্রসেসটা অন্যান্য করার প্রসেসের চেয়ে একটু আলাদা। এখানে আপনাদের সোনালী ব্যাংকে 1,000 টাকার একটি প্রি অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে। সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখে দেব, তো আমার ভিডিওর সাথে থাকুন। আপনাদের প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তির একটি ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটা আপনারা DMTCL এর gov.bda ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। এখানে ফর্মটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনারা একটি মাইক্রোসফট অফিসের অফিস ওয়ার্ড পাবেন অথবা একটা PDF পাবেন। তো আপনারা যারা এডিট করবেন, মানে এই কম্পিউটার এডিট করে লেখাই ভালো হবে। এডিট করার জন্য প্রথমে আপনারা ফর্মে চলে যাবেন। ফর্মে এই ধরনের একটা ফর্ম আছে। ফর্মের পেজ সেট আপ অবশ্যই A4 সাইজ রাখবেন। এখানে ছবি লাগানোর জায়গা আছে। এখানে লেখা আছে শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য প্রযোজ্য, মানে বর্তমান যে নিয়োগ চলতেছে তার জন্য প্রযোজ্য। এখানে আপনাদের নিজের সকল কিছু আপনাদের নিজের মতো করে ইয়ে করতে হবে। মানে সকল তথ্য আপনারা নিজের মতো করে লিখতে হবে। এখানে যে পদের নাম আমি এখানে লিখেছি টিকিট মেশিন অপারেটর, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 10 লেখা থাকবে। তারিখ দিয়ে নেবেন, প্রার্থীর নাম লিখবেন বাংলাতে, বাংলায় লেখার জন্য ইউনিকোড ব্যবহার করতে পারবেন। ধরেন আমার নাম লিখলাম মোহাম্মদ খান, বড় অক্ষরে এটি লিখলাম। তারপরে আপনার বড় অক্ষরে লিখে দেবেন জাতীয় পরিচয়পত্র লিখে দেবেন, জন্ম তারিখ লিখে দেবেন, জেলা লিখে দেবেন, মানে বিস্তারিত তথ্য এখানে পূরণ করবেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনারা যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনার বর্তমান ঠিকানা গ্রাম, ধরেন আপনার হচ্ছে এখানে, ধরেন আমার গ্রাম দেখলাম জয়দেবপুর, জয়দেবপুর পোস্ট অফিস, ধরেন পোস্ট অফিস জয়দেবপুর, পোস্ট অফিস জয়দেবপুর হবে না, পোস্ট অফিস হবে গাজীপুর সদর। গাজীপুর সদর উপজেলা হবে আপনার গাজীপুর, জেলা হবে গাজীপুর। এই যে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা আপনারা যদি সেম দেওয়ার চেষ্টা করবেন, যদি ভুলবশত সেম না দিতে পারেন তাহলে অন্য জায়গায় দেবেন, কিন্তু সবচেয়ে ভালো হবে সেম দেওয়া। তাহলে আপনাদের অ্যাডমিট কার্ড অথবা চিঠি পেতে মানে অসুবিধা হবে না। আপনারা এই ঠিকানাটা সেম দেওয়ার চেষ্টা করবেন, দুইটাই একত্রে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক পাসপোর্ট করার ক্ষেত্রে আপনারা সেম জিনিসটা ফলো করবেন। ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনাদের তথ্য লিখে দিবেন। ধরেন আপনি HSC পাস, HSC বিজ্ঞান বিভাগ, গ্রুপ লিখে দিবেন আপনার পরীক্ষার নাম এসে, আবার SSC দিয়ে যে গ্রুপে সেটা গ্রুপ লিখে দিবেন, এবং আপনাদের CGPA অবশ্যই বসাবেন, এবং আপনাদের প্রশিক্ষণের বিবরণ থাকলে দিয়ে দিবেন। অভিজ্ঞতা যদি থাকে চাকরি করেন পূর্বে, সে অভিজ্ঞতা লিখবেন, না থাকার প্রয়োজন নেই। এবং একটি সোনালী ব্যাংকের একটি পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে। এই ব্যাংক ড্রাফট করার মাধ্যমে আপনার একটি নাম্বার পাবে, নাম্বারটা বসাতে হবে এবং এখানে তারিখ বসাতে হবে। এবং এই ব্যাংক ড্রাফটটা কীভাবে করবেন সেই বিষয়টা আমি একটু কিছুক্ষণ পর আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ আপনার স্বাক্ষর দিয়ে আপনারা এর প্রিন্ট আউট করে আপনাদের আবেদন ফর্মের সাথে অবশ্যই যুক্ত করবেন। এখন ব্যাংক ড্রাফটের ওখানে চলে যাই আমরা। সোনালী ব্যাংকে পে অর্ডার করার জন্য আপনাদের প্রথমে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাদের বলতে হবে যে DD করবো। DD করলে আপনাদের এই বিষয়টি তারা সহজে বুঝতে পারবে এবং আপনাদের একটি ফর্ম দেবে। সেই ফর্মে আপনার নাম, আপনার NID নাম্বার, আপনার ঠিকানা এবং যেখানে পাঠাবেন, ধরেন আপনারা যদি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা মেট্রো রেলে পাঠাতে চান তাহলে শুধু সেখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিখতে হবে, এবং আপনারা কত টাকা পাঠাবেন সেটা লিখে দিতে হবে। এখানে আপনারা লিখবেন, কথা লিখতে হবে এটা 1,000 টাকা, 1,000 টাকা লিখবেন, লেটার শেষ। এবং আপনার আবেদনকারীর নাম লিখবেন, ধরেন আমার নাম আমি লিখে দিলাম
মোহাম্মদ রাব্বি। হ্যাঁ লিখলাম। তারপর আমার এনআইডি কার্ডের নাম্বার দেবেন আপনারা, আপনারা আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দেবেন, সেটা আপনার নির্দিষ্ট মানে একটা স্পেস রাখিয়ে দিবেন, যে ঘরগুলো আছে এই ঘরে বসানোর চেষ্টা করবেন, ইত্যাদি। আপনারা আপনাদের আপনাদের নিজেদের ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন, ঠিকানা আপনার যে বর্তমান যেখানে ঠিকানা থেকে দিচ্ছেন, ধরেন আমি দিলাম গাজীপুর সদর, মোবাইল নাম্বারটা দিবেন, এখানে আমার মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি 0972 3। আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন, হিসাব নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, প্রাপকের মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এখানে লিখে এখানে একটা জিনিস আপনাদের লিখতে হবে যে নগদ, তারপর একটা জিনিস লিখতে হবে এখানে, এখানে জিনিসটা মেইন, ভুল করা যাবে না, ঢাকা ম্যাস, ঢাকা ম্যাস জিট, আপনাদের এই যে সেম এই তথ্য লিখে দিলে হবে। এবং শাখা আপনারা অবশ্যই এখানে মগ মগ বাজার লিখে দেবেন, এবং আপনারা এখানে কিছু করা লাগবে না, আপনারা 1000 টাকা দিবেন, ওখানে আপনার লিখে দেবে। সম্ভবত এখানে হচ্ছে আপনার এখানে প্রেরিত টাকার পরিমাণ হবে 1000, কমিশন হবে 23, ভ্যাট হবে 0, 1023 টাকা আপনাকে দিতে হবে, দিয়ে আপনাকে এখানে সিগনেচার করতে হবে এবং আপনাদের ফর্ম কাজ শেষ। এবং সোনালী ব্যাংক কর্তৃক যে ডিডি অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট আপনারা করেছেন, এই ডিডি এবং ব্যাঙ্ক ড্রাফ্টের আপনাদের একটি রসিদ দেবে, এই রসিদ আপনাদের আবেদনের সাথে খামে যুক্ত করতে হবে এবং এখানে একটি নাম্বার পাওয়া যাবে, এই নাম্বারটা আপনারা এই ফর্মে বসাবেন। এই যে দেখুন দুটি খাম নিতে হবে, প্রথম খাম এবং দ্বিতীয় খাম কীভাবে লিখবেন এটা আমি আপনাকে আপনাদের দেখাই দিতেছি। আমার কাছে যেটা আছে 10, প্রথমে লিখতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি 10, তারপরে পদের নাম, পদের নাম, পদের নাম দিতে হবে আপনারা, পদের নাম দিয়ে দিবেন, এবং এখানে দুটি জিনিস লিখতে হবে, এটা হচ্ছে প্রেরক, প্রেরক প্রেরক লিখে কমা দিতে হবে, প্রেরকে লিখতে হবে আপনার ঠিকানা, প্রথমে দিতে হবে নাম, তারপরে দিতে হবে গ্রাম, তারপর দিতে হবে পোস্ট, পোস্ট দিতে হবে উপজেলা এবং জেলা, জেলা দিতে হবে এই যে এই জিনিসটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে, এবং এই পাশে আপনাদের শুধু লিখতে হবে ঢাকা
মাস ট্রানজিট ট্রানজিট লিখে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি যে পুরো নামটা আছে ওটা আপনি লিখে দেবেন, আর উপরে একটা জিনিস লিখতে হবে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট লিখে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি যে সম্পূর্ণ যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের যে বিস্তারিত যে ঠিকানাটা দেওয়া আছে আপনারা ওখানে এটা বসে দিবেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে তথ্য আছে এখানে পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট এটা আপনারা বসে দিবেন। তো এটা হয়ে গেল এবং ঠিক এই এই জিনিসগুলোই আপনারা করবেন। এখানে এখানে দিবেন বসা, দিয়ে এখানে শুধু লিখে দেবেন প্রাপক। এই যে আপনারা এই জিনিসটা এখানে বসা দিলেই আপনাদের ওকে। এরপরে আপনাদের 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, আপনাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেট লাগবে এবং তাদের মার্কশিট লাগবে, এবং সবগুলো কাগজই আপনারা সত্যায়িত করে সিলযুক্ত করতে হবে। সর্বশেষ আপনার আবেদনটি 2টি ডাক টিকিট কিনে খামের সাথে অ্যাটাচমেন্ট করতে হবে এবং এটি 2ভাবে প্রেরণ করা যায়, 1 কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, 2 ডাক বিভাগের মাধ্যমে। আমার অভিজ্ঞতা থেকে ডাক বিভাগের মাধ্যমে সবচেয়ে আপনারা বেটার পারফরমেন্স পাবেন, এজন্য আমি আপনাদের ডাক বিভাগেই সাজেস্ট করবো।